বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাই যে আমাদের ফোনের চার্জটি দ্রুত শেষ হয়ে যায়, এর মূল কারণ কি আর এর সমাধান ঠিক কি। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে অনেকগুলো সফটওয়্যার আছে। আপনারা হয়তোবা যখন কেউ ওয়াইফাই বা কেউ ডাটা কানেকশন দিয়ে আপনার ফোনের নেটটি চালান, তখন দেখবেন যে এই সমস্ত যে সফটওয়্যারগুলো আছে, এই সমস্ত সফটওয়্যারগুলো সক্রিয় হয়ে যায়। অনেক সক্রিয় হয়ে যাওয়ার কারণে আমাদের দেখা যায় যে ফোনের যে চার্জটি থাকে, সেই চার্জটি অনেক দ্রুত শেষ হয়ে যায়, খুব দ্রুত শেষ হয়ে যায়। এবং এর সমাধান কীভাবে করা যায় আমি সেই বিষয়ে আজকে কথা বলবো। আমরা প্রথমে যদি সেটিংয়ে যাই, আপনাদেরকে কিছু সিস্টেম দেখাবো। আমরা যে নোটিফিকেশন সিস্টেমে যাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কোন সফটওয়্যারে কখন ঢুকেছি। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখাচ্ছে, মানে কি, মানে এই আমার ফোনের যতগুলো সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যার কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যালার্ট হয়ে যায়। আমরা যখন কোনো একটা ইন্টারনেট ব্রাউজিং করি, তখন যে কোনো একটা জায়গায় ব্রাউজিং করলেই সমস্ত নেট এই আমাদের ফোন থেকে কিন্তু সেইগুলো কিন্তু সবসময়ের জন্য কিন্তু নেটটা নিয়ে থাকে, যার কারণে কিন্তু অনেক সময় আমি সাপোজ আপনাকে একটা দেখাই, যদি আপনি অন্য একটা ইউটিউব দেখছেন কিন্তু ফেসবুকে ঢোকেননি, আমরা ফেসবুকে ঢুকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অলরেডি জায়গা খেয়েছে 188। আপনি দেখতে পাচ্ছেন আমার টোটাল 645 MB জায়গা খেয়েছে। একটা ফেসবুক সফটওয়্যার তো এত জায়গা খায় না। আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি ক্লিয়ার করে দিই, আপনি দেখতে পাচ্ছেন এখানে জিরো হয়ে গেছে, তাও 459 থেকে গেছে। ঠিক এইভাবে আমরা যখন কোনো একটা সফটওয়্যারে প্রবেশ করি বা যে কোনো একটা জায়গায় যাই, বা ওয়াইফাই হোক আপনার ডাটা কানেকশন হোক, যদি সেইগুলো যদি আমরা এইভাবে সক্রিয় রাখি, তাহলে অনেক সময় কিন্তু আমাদের এগুলা সক্রিয় হয়ে থাকার কারণে কিন্তু আমাদের ফোনের চার্জটি অনেক দ্রুত শেষ হয়ে যায়। আমরা যেটা করতে পারি, আমাদের কাছে যে সফটওয়্যারগুলো গুরুত্বপূর্ণ না, আমাদের কাছে তো এখানে অনেক সফটওয়্যার আছে, সব সফটওয়্যার তো একরকমের না, যে সফটওয়্যারটা আমরা কম ব্যবহার করি বা যে সফটওয়্যারটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ নয়, আমরা সেই সফটওয়্যারটা কী করবো, আপনার এখানে আসবে, নোটিফিকেশন আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার নোটিফিকেশন আপনাদের ফোনে এইভাবে অবশ্যই অন করা আছে। আপনারা কী করবেন, যে সফটওয়্যারটিগুলো আপনি ব্যবহার করেন না বা যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করে খুবই কম ব্যবহার করেন, সেই সফটওয়্যারগুলো নোটিফিকেশনটা এভাবে অফ করে দেবেন। অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আপনি যদিও নেটে ঢোকেন, তাহলে এ আর কোনো আপনার ফোনে চার্জ বা অন্য কোনো কিছু নিতে পারবে না, বা কোনো ইন্টারনেট আপনার এখান থেকে ইউজ হবে না। এভাবে আপনাদের কাছে দেখেন অসংখ্য সফটওয়্যার আছে, আপনি এই সফটওয়্যারগুলো যেগুলো আসলে নেটের মাধ্যমে ব্রাউজিং করতে হয়, আপনি সেইগুলোর নোটিফিকেশন অফ করে রাখবেন। এবং দ্বিতীয় কথা যে আমাদের ফোনের ব্রাইটনেস, আমরা কিন্তু অনেক সময় আমাদের ফোনে যখন চালাই, আমরা কিন্তু সবসময়ের জন্য যে স্ক্রিনের উপর যে আলোটার কথা আছে আমি সেটার কথাই বলছি, এটা কিন্তু আমরা অনেক সময় ফুল রাখি। আপনারা সবসময় যেটা করতে পারেন, যদি আপনাদের ব্রাইটনেসটা সবসময়ের জন্য লো করে রাখবেন, যাদের ফোনে একটু চার্জের সমস্যা অবশ্যই আপনাদের ব্রাইটনেসটা একটু লো করে রাখবেন, তাহলে হয়তো বা আপনাদের চার্জটা অনেক দ্রুত শেষ হবে না। এবং যেটা করতে পারেন যে আপনাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো ব্যতীত আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আছে অবশ্যই অ্যাপসগুলো ডিলিট করে দিবেন। এবং আপনাদের এ ব্যতীত আমরা আরেকটা অপশান দেখাচ্ছি আপনাদের, আমরা যখন সেটিংয়ে যাব, এখানে ব্যাটারি বলে একটা অপশান আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি এইভাবে চালাই, তাহলে আমার একদিন এক ঘন্টা আমার এই ফোনটা যাবে। এখনও আমি চার্জ দিয়েছি কখন, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আছে। আপনারা এখান থেকে, এইখানে বেশ কয়েকটা মোড আছে, সেফ মোড আমি অফ করা আছে, আপনার ইচ্ছা করলে এই মোডগুলো অফ অন করে নেবেন। যদি অন করে নেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ফোন একটু বেশি চার্জ ধরে রাখতে পারবে। ধন্যবাদ।